আদিবাসী স্বীকৃতি আদায়ের অন্তরালে দেশ বিভক্তির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় অভিযোগ করা হয়, 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে কেন্দ্র করে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পত্রপত্রিকার সম্পাদক, টিভির টকশো এবং সভা সেমিনারে সংবিধান বিরোধী আদিবাসী শব্দ ব্যবহার করে। এছাড়া এদেশের উপজাতিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে এনজিও দাতা সংস্থা এবং খ্রিস্টান মিশনারি সহ পশ্চিমা দাতা সংস্থার এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে আদিবাসী শব্দের ব্যবহার বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া 9 আগস্ট সংবিধান পরিপন্থী এবং বিতর্কিত আদিবাসী দিবস পালনের নামে দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ব্যানারে খাগড়াছড়িতে মানববন্ধন করবে সংগঠনটি। এ সময় অন্যান্যদের মধ্যে সংগঠনের মহাসচিব আলমগীর কবির, যুগ্ম সম্পাদক আব্দুল মুজিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।